ইউনিভার্স নেব, BOPA ত্রিভুজ, BOPA আমরা 10 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তার মানে এখানে লম্ব কিন্তু ওপি, ভূমি কিন্তু হবে বিপি, বা 10 30 মান কিন্তু আমাদের জানা আছে 1/√3, আর ওপি কিন্তু আমরা নিয়েছি এইচ, আর বিপি সমান আমরা পাইছি কিন্তু 1000 - এক্স। তো এখানে আমরা আর গুণ করবো একটু, এইচ √3 ইকুয়াল টু 1000 x - x, বা আমরা কিন্তু আগে মান বের করে নিয়েছি যে রুট মানে এইচ ইকুয়াল টু √3 x, ওই মানটি কিন্তু এখানে আমরা বসে দেবো, তাহলে √3 x * √3 ইকুয়াল টু 1000 - x। তো দেখো এখানে √3 আর √3 এই দুটা গুণ করলে কিন্তু আমরা পাবো শুধু 3, আর এখানে x থাকবে, আর ডান পাশে কিন্তু আমাদের আছে -x, তো -x টাকে কিন্তু আমরা বাম পাশে পার করে নেব, তাহলে কত হবে আমাদের 4x ইকুয়াল টু 1000। তো এখানে দেখো x এর মান কিন্তু আমরা তাহলে পাবো x ইকুয়াল টু পাবো যেটা উচ্চতা বের হবে আর কি, তো এক্স এর মান বসাবো আমরা 250, তাহলে √3 এর মান কিন্তু আমরা এখানে বসাতে পারি, সেটা কত 1.7321 × 250, তাহলে 250 সঙ্গে যদি এটা গুণ করা যায় তাহলে আসবে কত, এটা গুণ করে নাও, এটা আসবে 433.013, গুণ করলে তোমাদের মানটা চলে আসবে আর কি, তাহলে উচ্চতা এত মিটার তাই লিখতে হবে, তাহলে ঘন আমার কিন্তু আমাদের হয়ে গেল আর কি, উচ্চতা পাইছি। তাহলে দেখো হেলিকপ্টারটি পি বিন্দু থেকে 433.013 মিটার উপরে অবস্থিত, অর্থাৎ এই জায়গায় অবস্থিত। এবার চলে যাব আমরা গ নাম্বারে,
অথবা দূরত্ব বের করতে হবে। কারণ আমরা বলা হয়েছে দূরত্ব ও এ, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত দূরত্ব ও এ যদি আমরা বের করতে চাই। এখানে দেখো যেহেতু ত্রিকোণমিতিক কোণের মান আমাদের 60 ডিগ্রি, এখানে তো আমরা নেব ত্রিভুজ AOPA, আমরা যদি সাইন 60 ডিগ্রি নেই তাহলে আমরা আমরা নেব লম্ব ভাগ অতিভুজ, লম্ব তার মানে H, আর অতিভুজ হবে OA। বা সাইন 60 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা আছে √3/2, আর এইচ এর মানটা কিন্তু আমরা পাইছিলাম √3/250/OA। তো দেখো এখানে √3 কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি অতএব OA ইকুয়াল টু 500। তাহলে আমরা কিন্তু দূরত্ব যেটা OA পেলাম কত, এত, অর্থাৎ 500 মিটার। এই তো তাহলে ক নম্বরে আমরা বর্ণনা দিয়েছিলাম, খ নম্বরে আমরা উচ্চতা বের করেছি, ক নম্বরে আমরা দূরত্ব বের করলাম। তো ত্রিকোণমিতির যেটা এই দূরত্ব ও উচ্চতা এই চ্যাপ্টারে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্ককে বলা হয় হেলিকপ্টারের অঙ্ক। তো তোমরা এটা আশা করি বুঝতে পারলে, এবং এর পরবর্তীতে এই চ্যাপ্টারে আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সে অঙ্কগুলো নিয়ে আমি পরবর্তীতে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।